জিম কমপ্লিট হয়ে গেছে, এখন রেস্ট নেবার পালা, জাস্ট বসে আছি। পুরো ওয়ার্কআউট কমপ্লিট করে রেস্ট নিয়ে এবার বাড়ি ফিরবো। তো বাড়ি ফিরে দেখলাম শুভ অফিস থেকে খাট্টা মিট্টা কিছু এনেছে, চলো খাওয়াই যাক। ওয়ার্কআউট তো করে ফেলেছি না, একটু খেয়ে নিই, আবার কাল গিয়ে ওয়ার্কআউট করে আবার কমিয়ে নেব। চলো খেয়ে নিই এগুলো, কারণ এগুলো লোভ সামলাতে পারি না, পারি না কেন, সামলানো যায় না, জাস্ট যায় না, এগুলো খেতেই হবে আমাকে, একটা হলেও আমি খাবো। এই চিকেন প্যাটিস আর ভেজ প্যাটিস এগুলো না খেলে মানে আমার জীবনে কি খেলাম মানে অসম্পূর্ণ হয়ে রয়ে গেল। আর এর সঙ্গে পেস্টিটা আমার না, পেস্টিটা ছিল শুভরই, আর শুভ পুরোটা খাইনি, আমার ছেলে একটু অল্প খেয়ে নিয়েছে। চলো শুভকে দিয়ে আসি, তারপর আমি খাবো নিয়ে এনাও। সবটা না, একটা তোলো। চিকেন কোনটা ছিল? এটা ছিল বলে চিকেন। সন্ধ্যেবেলা চায়ের সাথে এরকম খাট্টা মিট্টা কিছু খেতে কিন্তু খুব দারুণ লাগে, সন্ধ্যেবেলাটা জমে যায় তাই না? আমার তো বেশ ভালো লাগে। আজকে বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, ভীষণ মানে ইচ্ছা করছিল কিছু খাস্টা খাস্টা কিছু খাবার জন্য। শুভ যখন অফিস থেকে ফেরার সময় এগুলো নিয়েই আসলো, না বলা সত্ত্বেও তো ব্যাপারটা জমে গেল। তো এগুলো খাই, এনজয় করি, আর সন্ধ্যেটা খুব মজা করে কাটাই। আজকে তো বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ডিসেম্বর মাসের 18 তারিখ হয়ে গেল, আর কবে ঠান্ডা পড়বে বলো তো? কিন্তু মনে হয় এবার যেন ঠান্ডাটা পড়ুক, এত বৃষ্টি হচ্ছে, এবার যেন ঠান্ডাটা পড়ুক। কলকাতায় তো বৃষ্টি হবে মানে কলকাতায় তো ঠান্ডা পড়েই না, যেন এবার ঠান্ডাটা পড়ুক। আর এরকম বৃষ্টির দিনে যদি একটু খাট্টা মিট্টা হয়ে যায় তো বেশ ভালোই লাগে। তোপসে মাছ ছিল, তো সেই তোপসে ফ্রাইগুলো করে ফেলি, কারণ সকালবেলার দিকে ওর তাড়া থাকে বলে অফিসে যাওয়ার জন্য, যে কারণে আমার করা হয় না। তো সেই জন্য ভাবলাম সন্ধ্যেবেলায় একটু চায়ের সাথে তো এইসব খাওয়া যেতেই পারে। দেখলে একটু আগে যে প্যাটিস নিয়েছে, যেটা প্যাটিসগুলো খাওয়া হলো, এটা একটু টকচে মাছের ফ্রাইগুলো করে ফেলি, আর কিছুটা ভেটকি মাছ ছিল, তো সেই ভেটকি মাছের ফিলেগুলো দিয়েই আমি একটু ফ্রাই করবো। তো এইভাবেই আমার সন্ধ্যেটা মানে খাওয়া দাওয়া করে আড্ডা মেরে জমে যাবে। তো তারপর চলো আমি টকচের ফ্রাইগুলো করি, করে তারপর আবার আসি। এখানে আমি গাজরের হালুয়া বানাচ্ছি, তো গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি 1 কেজি গাজর ভালো করে কুড়িয়ে রেখে দিয়েছি। তো গাজরের হালুয়াটা বানাই, অবশ্যই পুরো ঘি দিয়ে বানাবো। তো চলো এখানে কড়াই অন করে দিয়েছি, এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর আমি বাকি রান্নাটা করছি। দেখো তো এই কড়াইয়ের মধ্যে আমি আগে গাজরগুলো দিয়ে দিলাম, গাজরগুলো দিয়েছি, এই গাজর থেকে একটু হালকা জল বেরোবে, সেই জলটা শুকনো হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। তারপর আমি এখানে 300 গ্রামের মতন ঘি অ্যাড করবো, 300 গ্রামের মতো বলছি, কেন 300 গ্রাম ঘি অ্যাড করবো আমি এখানে। করার জন্য আমি 300 গ্রাম ঘি অ্যাড করছি এর মধ্যে। ঘি দিলাম, দিয়ে এবার এই গাজরটাকে ভালো করে আমি ভাজবো ঘিয়ের সাথে, নরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। তারপর আমি চিনি অ্যাড করবো 250 গ্রাম, আর 1 টেবিল চামচ এলাচের গুঁড়ো অ্যাড করবো। Thank you.
এলাচটা দিয়ে আর কেশরটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচড়া করছি। কাজুটা খুব সফট হয়ে গেছে, এরপর আমি চিনি অ্যাড করে দেব। 250 গ্রাম চিনি বললাম, কিন্তু এখানে আমি 300 গ্রামের মতন চিনি অ্যাড করেছি, তো চিনিটা এবার দিয়ে দেব। আমি এই গাজরের হালুয়াতে কোনো জল বা দুধ কোনোটাই অ্যাড করলাম না। অনেকে দুধ অ্যাড করে, কিন্তু আমি দুধ অ্যাড করব না, কারণ দুধ দিলে একটু পাঞ্চে পাঞ্চে টাইপের খেতে হয়ে যায়। নর্মাল চিনি আর ঘি দিয়েই যে পাঞ্জাবিরা বানায় সেই পাঞ্জাবিদের মতনই আমি বানাবো, শুধু ঘি চিনি আর এলাচি পাউডার দিয়ে। এইভাবেই আমি গাজরের হালুয়া বানানো শিখেছি। শিখেছি কেন বলছি, আগেও আমি দুধ দিয়ে একবার বানিয়েছিলাম, কিন্তু খেতে খুবই বাজে হয়েছিল, যে কারণে দুধ দেওয়াটা আমি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি। এখানে দেখো চিনি দেবার পরে বেশ জল বেরিয়ে গেছে আর গাজরটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর এই গাজরের হালুয়া কালারটা আনার জন্যে আমি অল্প করে এক চিমটে একটু অরেঞ্জ কালার ফুড কালার অ্যাড করেছিলাম, যে কারণে এই গাজরের হালুয়ার কালারটা ঠিক গাজরের যে অরেঞ্জ কালারটা হয় না সেটা এসেছে। গাজরের হালুয়াটা হয়ে গেল, গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এখানে আমন্ড পেস্তা আর কাজু মিহি করে কুচিয়ে আমি দিয়ে দিলাম। আমার হয়ে গেল গাজরের হালুয়া রেডি। নেক্সট ডে থেকে আবার ব্লগটা করতে শুরু করে দিলাম। নেক্সট ডে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু শুভর সাথে, ওর কিছু কেনাকাটি ছিল, তো ধর্মতলায় গিয়েছিলাম। তো বেরিয়ে যাবার পরেই আমি ক্যামেরাটা হাতে নিয়ে ব্লগটা শুরু করলাম। তাই সারাদিনে কী করেছি সেগুলো আর দেখাতে পারলাম না। আমি ধর্মতলাটাই গিয়ে কী কপ শপিং করলাম সেটুকানি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক করে পড়ো, পড়ো ঠিক করে। শপিং করা সব কমপ্লিট, এবার যাব বাড়ি। বাড়ি যাবার পালা, তো আমরা বাড়ির দিকে রওনা দিই। এখন 8:15 হয়ে গেছে, চলো বাড়ি যাওয়া যাক। সব কিছু কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, আমার কিছু কিনিনি, যা কিনেছি এর জন্য জব এর। আমার কিচ্ছু একটা কেনা হয়নি, যা কেনা হয়েছে এর শপিং আজকে সব এ শপিং করেছে, আর আমি ওরকে ইন্ধন যুগিয়ে গেছি। চলো যাওয়া যাক। Feel good.
শপিং করতে বেরোবো, অথচ রোল খাবো না সেটা হতে পারে না। তো জিশানের এগ চিকেন রোল এটাই খাচ্ছি, খেয়ে এখন বাড়ি যাব। বাড়ি যাবার আগেই খেয়ে নিলাম, কারণ যখনই এই সাইডে আসি এই ডাস্টবিনের দিকে এই জিশানের রোলটা আমি মিস করতে পারি না। এতই ভালো খেতে, তাই না? এতই ভালো খেতে জিশানের রোলটা। তো চলো এই জিশানের রোলটা খাই আর এনজয় করি রোলটা। আমি বাড়ি এসে গেছি, তো এখন ঘড়ির কাটায় 9টা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর লাইক করো আর পাশে থেকো, আর আমি নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। চলো টাটা।